সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মিথ্যা সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। মিথ্যা ও সাজানো জিয়াদ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থবারের মতো জামিন চেয়ে ব্যর্থ হয়েছেন চারবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। গত 27 ফেব্রুয়ারি 2020 বৃহস্পতিবার জামিন আবেদন খারিজ করা হয়েছে। জামিন খারিজ করার প্রতিহিংসার এ রায়ে সারা জাতি সংক্ষুব্ধ। জনগণ এই আবেদন খারিজ প্রত্যাখ্যান করেছে। অন্যান্য মামলায় দেশনেত্রী জামিন থাকায় সারা জাতি আশা করেছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ বর্ষিয়ান এই দেশনেত্রী উন্নত চিকিৎসার জন্য হলেও জামিন পাবে, কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। জামিন আবেদন খারিজের রায়ে বলা হয়েছে এই আবেদনে জামিনের কোনো যথার্থ কারণ নেই, তাই জামিনের আবেদন প্রত্যাখ্যান করা। অথচ দেশনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে। তিনি বিএসএমএমইউতে গত এপ্রিল 2019 থেকে চিকিৎসাধীন রয়েছে। সুতরাং এই আবেদন খারিজ সরকারের প্রতিহিংসা পরায়ণতা ও ফার্মাসি রায়েরই প্রতিফল। আদালত দিয়ে প্রতিশোধ গ্রহণের রমরমা রাজনীতির সফলতায় আওয়ামী লীগ উল্লসিত। গত 12 বছর ধরে বর্তমান 90 বাদশাহী সরকার রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে কবজায় নিয়েছে যে কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। প্রতিষ্ঠানগুলো একদলীয় মূঢ় বিশ্বাসের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ছে, কারণ বেছে বেছে সেখানে তাদের লোকগুলোকে নিয়োগ করা হচ্ছে। আজকে ক্ষমতা ও চাকরির মোহে অনেকেই বিবেক বিসর্জন দিয়ে উচিত অনুচিতের ধার ধারছেন। ক্ষমতা দখলকারীদের ভয়ে সর্বত্রই আতঙ্কের বিভীষিকা তৈরি হয়েছে। পৃথিবীর সর্বত্রই উচ্চ আদালত থেকেই ন্যায় বিচার নিশ্চিত হয়, কিন্তু বাংলাদেশে সেটি ব্যতিক্রম করছে। মামলা যত উপরের দিকে যাচ্ছে ভুক্তভোগীর উপর অত্যাচার নিপীড়নের মাত্রা ততই বাড়ছে। আসলে আওয়ামী সরকারের মধ্যে একটি অশুভ আত্মা আছে, সেই আত্মাটি এখন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আসর করে বসেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন ন্যায় বিচার ও স্বাধীন বিচার বিভাগ একসাথে চলতে পারে না। দলীয় চেতনায় উদ্বুদ্ধ বিচার বিভাগ সারা জাতির জন্য
এইভাবে যদি চলতে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। শহীদ সাংবাদিক বৃন্দ, যে নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষে লড়াই করে যাচ্ছেন, গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি কখনই পিছপা হননি, সেই নেত্রীকে সরকার প্রধান কোনোভাবে সহ্য করতে পারছেন না। প্রধানমন্ত্রীর লাগাম ছাড়া ক্রোধেরই বহিঃপ্রকাশ দেশনেত্রীর জামিনে বাধা দেয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরানোই যেন প্রধানমন্ত্রীর একমাত্র উদ্দেশ্য। বন্ধুরা, এ বিষয়ে শঙ্খঘোষের একটি কবিতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যের সাথে মিলে যায়। আমি ওই জন্যই এখানে উদ্ধৃতি করছি সেটা। যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে শোক করে, আমি আর জয়ী সারা জীবন দিয়েছি নরক করে। এটা হচ্ছে শঙ্খঘোষের একটি কবিতা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যের সাথে আমার মনে হয় এই কবিতার এই লাইনগুলো এগুলি খুব মিলে যায়। দেশনেত্রীকে নিয়ে আজকে তার জীবন নিয়ে যে ছিনিমিনি লিখেছেন প্রধানমন্ত্রী, তার সাথে এই কবিতার চরণটি যেন হুবহু মিলে যায়, তাই আপনাদের কাছে এই আমি উদ্ধৃত করলাম। বন্ধুরা আমার, আপনারা জানেন দেশনেত্রীর জামিন আবেদন খারিজের প্রতিবাদে আমরা ঢাকা মহানগর সহ সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছি। আজকে শনিবার, আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে চারবার জামিন আবেদন করা হয়েছে এবং এই ধরনের মামলায় ইতিপূর্বে জামিন পেয়েছে। এখানে একজন বিজ্ঞ আইনজীবী এখানে আছেন, তিনি জানেন অনেকেই জামিন পেয়েছেন, কিন্তু দেশের থেকে দেওয়া হচ্ছে না। কারণ তিনি অত্যন্ত জনপ্রিয়, তিনি দেশের স্বার্থের পক্ষে কথা বলবেন, মানবাধিকারের পক্ষে কথা বলবেন, গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলবেন, এই কথাগুলো শেখ হাসিনা চুপ শুনতে চান না। কারণ তিনি নিশিরাদের ভোট চান, তিনি সন্ত্রাসী ভোট চান, তিনি ভোরের মধ্যে ব্যালট বাক্স পূর্ণ করার ভোট চান, তাই তিনি কেন সুষ্ঠু নির্বাচনের কথা শুনবেন, তিনি কেন মানবাধিকারের কথা শুনবেন, যার রাষ্ট্রীয় কার্যক্রমের নীতি হচ্ছে গুম বিচার বহির্ভূত হত্যা, তিনি এই সমস্ত কথা শুনবেন কেন? এই ধরনের কথা তিনি শুনবেন না। এবং এই কারণেই যিনি বারবার গণতন্ত্রের প্রশ্নে আকস্মিক থেকেছেন, মানবাধিকারের প্রশ্নে, বহুদলীয় গণতন্ত্রের প্রশ্নে এবং বহু মত প্রকাশের প্রশ্নে যিনি আকস্মিক থেকেছেন, আজকে তাকে কারাবদ্ধ করে রাখা হয়েছে। একটা হচ্ছে বাক স্বাধীনতা মুক্ত করা, সব দল বন্ধ করে দেওয়া, এক দলের কথা বলা এবং তাদের দুঃশাসনকে মেনে নেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা, এটা হচ্ছে একটি দল আওয়ামী লীগের ঐতিহ্য এবং রীতি। আর বিএনপির ঐতিহ্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন 500টি সংবাদপত্র আপনার চালু ছিল বাংলাদেশে এবং খবর নামে একটি সাপ্তাহিক পত্রিকা ছিল আওয়ামী লীগের মুখপাত্র, বাংলার বাণী তো ছিলই। সকাল সন্ধ্যা বিএনপি সরকারের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে বিশ্বদ্বার করত, কিন্তু সেই খবর পত্রিকা বন্ধ করেনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপরে বিএনপির দুইটি আমল গেছে, কখনই মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়নি। কারণ বিএনপির নীতি দর্শনই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, বহু মত এবং বহু পথ একত্রিত থাকবে, এই নীতিতে বিশ্বাস করে বিএনপি, আর অবিশ্বাস করে একদলীয় শাসন। আজকে দেখে যে মুজিব বর্ষ দিয়ে কি ঘটনা ঘটছে সারা দেশে, মনে হচ্ছে এই দেশে এই স্বাধীনতা এই সংগ্রামের মধ্যে আর কারো অবদান নাই, এদেশে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো অবদান নাই, মওলানা ভাসানীর কোনো অবদান নেই, তাজউদ্দিনের কোনো অবদান নেই, এখন সয়লাভ করে ফেলেছে। আপনারা শতবর্ষ নিয়ে কর্মসূচি করবেন, আপনারা এইটি নিয়ে আপনাদের অনেক ইয়ে থাকতে পারে, কর্মসূচি থাকতে পারে, সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু আপনারা যেভাবে অতিশয়োক্তি করছেন, যেভাবে এমন সারা দেশকে এমনভাবে ছাইয়ে দিয়ে ছেড়ে দিয়েছে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে, মানে মনে হচ্ছে যে এখানে একজন ব্যক্তি ছাড়া আর কোনো কারো অবদান ছিল না, এখানে আর কারো কোনো অস্তিত্ব নেই, এই এগুলোতে মানুষ বিরক্ত হচ্ছে।
আপনি স্বাভাবিকভাবে একটা কাজ করবেন সেটা মানুষ ভালো মতো নেবে, কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে মানুষকে যদি হিলতে বাধ্য করেন এটা কিন্তু একটা ব্যাকলাশ হবে, এটা কিন্তু একটা প্রতিক্রিয়া হবে। যাই হোক, আমি যে বিষয়টি এখানে বলছিলাম সেটি হল যে আজকে সারা দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করার প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ জেলা সদরে সেই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, আমরা ইতিমধ্যে সেই খবরগুলো পেয়েছি। আমরা ঢাকাতে এই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়া হতো, কিন্তু আপনারা দেখছেন যে এই কর্মসূচিতে প্রচন্ড রকমের পুলিশ বাধা দিচ্ছে। এখনো পর্যন্ত তারা এ বিষয়ে কিছু বলেনি, তারা এটা করতে দেবে না, এই ধরনের নানা ধরনের মানে তারা ইয়ে বলছেন এবং তারা সেই মানে বাধা দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই বাধার প্রতিবাদে আজকে ঢাকার কর্মসূচি যেটি বিক্ষোভ সমাবেশ সেটি আগামীকাল থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আজকে এই মহানগরীর ঢাকা মহানগরীর দলীয় কার্যালয়ের সামনে যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সেটি আগামীকাল থানায় থানায় সেই কর্মসূচিটি পালিত হবে। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, গ্যাসের দাম বাড়ানোর পর গত বৃহস্পতিবার সরকারের নির্দেশে বিইআরসি কর্তৃক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণরূপে জনস্বার্থহীন। একই সঙ্গে আগামী এপ্রিল মাস থেকে গ্রাহকদের আগের চেয়ে 25% বেশি দাম দিয়ে ওয়াসা পানি কিনতে হবে, তবে সেই পানি বিশুদ্ধ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, সে বিষয়ে কিছু বলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 12 বছরে 13 বার ওয়াসার পানির দাম বৃদ্ধি করা হয়েছে। সরকারের এ সকল গণবিরোধী সিদ্ধান্ত নিজেদের লুটপাটকে অব্যাহত রাখা এবং দেশের মানুষকে শোষণ করে কম তার ছাড়া বানানোই সরকারের একমাত্র উদ্দেশ্য। তাই বন্ধুরা আমার, বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী সোমবার তার প্রতিবাদে যে আজকে গিয়েছে বিক্ষোভ সমাবেশ ছিল পুলিশের বাধার প্রতিবাদ আগামীকাল থানায় থানায় মহানগর শুধু ঢাকা মহানগর আর সারা দেশে আজকে কর্মসূচি হচ্ছে, জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে। আর বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী সোমবার 2 তারিখ ঢাকা সহ সারা দেশের জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী সোমবার ঢাকা মহানগর সহ জেলায় জেলায় জেলা সদরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিষয়টি পুলিশের এই বাধার প্রতিবাদে আগামীকাল এটা থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আজকে তো সমাবেশ, সকাল থেকে নেতা কর্মীরা পড়ে যায় সেখানে তারা দাঁড়িয়ে থাকে বাধা হচ্ছে, এইটার প্রতিবাদে আগামীকাল থানায় থানায় বিক্ষোভ। আর বিদ্যুৎ পানি সোমবার।